নারী চ্যালেঞ্জ নিতে পারে সব বয়সেই। কর্মক্ষেত্র থেকে সংসার সবই সামলাতে হচ্ছে নারীকে। এই অগ্রযাত্রায় প্রাপ্য অধিকারের নিশ্চয়তা চান সমাজের সব শ্রেণী পেশার নারীরা। মাহমুদ কমলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মীর মঞ্জুরুল। বয়স পেরিয়েছে ষাট, শক্তিতে না কুলালেও সাবিহা বেগমের দেহ এখন চলছে মনের জোরেই। 18 বছর বয়স থেকে ফুলের রাজ্যে গড়েছেন জীবিকা, হারিয়েছেন স্বামী, ছেলে মেয়ে সংসার সবই সামলেছেন এক হাতে। শেষ বয়সে তার কাছে জীবনের মানে কারো উপর ভর করে না চলা। যদি কাজ ছেড়ে দেয় তা শরীর অসুস্থ হয়ে যায়, ছেলের উপরে মহতাজ হয়ে মজবুর হয়ে আমি চলতে চাই না, আমি নিজের অধীনে চলতে চাই। যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে অনেক কিছুই, ভাঙছে পরাধীনতার শিকল, নিজের অর্জন উঁচু করে ধরে রাখতে শিখেছে নারী। আলাপচারিতায় অনেকেই জানান তারপরও রয়ে গেছে টিকে থাকার চ্যালেঞ্জ। আমরা যদি বাসা থেকে বের হই আমাদের একটা আওয়ার বলতে হয় যে আমরা এত ঘন্টার মধ্যে বাসায় ফিরে আসবো, কিন্তু ছেলেদের ক্ষেত্রে ওরকম হয় না। কোনো মেয়ে ভালোভাবে চলতে পারে না, কেউ কিছু পড়লে ব্যাস বলে কি যে এটা কেন পড়ছে, ওইটা কেন করছে, এটা কি জন্য। আমাদের দেশটাই মানে এটার একটা স্বাধীনতা নাই। আগে তো নারীরাই নিজের অধিকার সম্পর্কে জানতো না, এখন এই অধিকার সম্বন্ধে নারীরা সচেতন হচ্ছে। নিজের জন্য সময় এখন আসলে আমাদের কাজ শেষ করার পরে মা হওয়ার কাজটা আবার শুরু হয়, সে জায়গায় আসলে নিজের জন্য সময় একদম নেই বললেই চলে। মেয়েদের যে মানে আপনার লাইফটা কষ্ট মনে হয় না যখন হাজবেন্ড পাশে থাকে, সাপোর্ট দেয়। নারী চাকরিজীবী কিংবা গৃহিণী, যাই হোক, সংসার সামলানোর দায়িত্ব তাকে নিতেই হচ্ছে। তাই বিশেষ এই দিনে অনেক পুরুষই তাদের প্রতি জানান কৃতজ্ঞতা। কর্মক্ষেত্রে চলে যাই, আবার গড়ে এসে আবার বাচ্চা, তারপরে আবার সাংসারিক যে কাজগুলো, আসলে এগুলা চ্যালেঞ্জই বলা যায় আর কি। না, সকাল থেকে ঘুম থেকে উঠে একদম মশারি টানানো পর্যন্ত অনেক চাপ, অনেক চাপ। সারা দিনই মনে করেন যে আমার প্রফেশনের দিকে থাকতে হয়, যে তার সাপোর্ট যদি না থাকবো, তারা তার ওই সাথে না থাকতো, তাহলে আসলে আমার মানে একটা মানে ভয়াবহ অবস্থা হয়ে যেত আর কি। সময়ের সঙ্গে সঙ্গে নারী পুরুষের বৈষম্য দূর হচ্ছে অনেকটাই, পথও হচ্ছে মসৃণ। তবে নারীর জন্য দিন দিন যোগ হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। নারীরা বলছেন সেই চ্যালেঞ্জ সামলাতে হলে সবার আগে নিশ্চিত করতে হবে সামাজিক নিরাপত্তা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ,